নমস্কার বন্ধুরা, আশা করি পরমেশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব 25শে অক্টোবর 2022 মঙ্গলবার সূর্যগ্রহণ, অর্থাৎ কালী পুজোর পরের দিন। এই গ্রহণ শুরু হবে 25 তারিখ দুপুর 2:35 থেকে সন্ধে 6টা 39 মিনিট পর্যন্ত, প্রায় 4 ঘন্টা 3 মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে। আর সূর্যগ্রহণের সূতককাল শুরু হয়ে যাবে 12 ঘন্টা আগে থেকেই, অর্থাৎ 24শে অক্টোবর 2022 রাত্রি 2:29 থেকেই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভয়াবহ সূর্যগ্রহণ হতে চলেছে বছরান্তে। সূর্যগ্রহণ প্রক্রিয়াটি ঘটবে চিত্রা ও সাথী নক্ষত্রের উপস্থিত কালে এবং তুলা রাশিতে। শাস্ত্র মতে এটি প্রায় 399 বছর পরে হতে চলেছে এবং এটি বছরের শেষ সূর্যগ্রহণ, যা সব রাশির ওপরই কম বেশি এফেক্ট পড়বে। তাই এই গ্রহণকালে প্রত্যেককেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা আছেন তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত। 24শে অক্টোবর রাত 2:30 থেকেই, আবার 23শে অক্টোবর 2022 রবিবার থেকেই শনি মার্গী হয়েছে মকর রাশিতে, সুতরাং সেটাও একটা ছাপ ফেলবে বেশ কিছু রাশির উপরে এই দুয়ের মেলবন্ধনের ফলে। প্রচুর কিছু সমস্যার মধ্যে পড়তে চলেছে বেশ কিছু রাশি, আর তার এফেক্ট থাকবে মোটামুটি আগামী 15 দিন পর্যন্ত, অর্থাৎ 10ই নভেম্বরের আগে পর্যন্ত। তাই এই সময়টাতে বেশ কিছু রাশির জীবনে ঘটে যেতে পারে নানা ধরনের ঘটনা, যেমন হওয়া কাজ পণ্ড হতে পারে, অর্থনাশ ঘটতে পারে, জীবন সংকটে পড়তে পারে, শারীরিক অসুস্থতা বাড়তে পারে এবং মানসিকভাবেও অনেকটা মনোবল ভেঙে যেতে পারে। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে, রক্তক্ষয়, হাড়গোড় ভাঙা, ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ, চাকরিজীবীদের কর্মস্থলে বাধাবিঘ্ন, কর্মচাঞ্চল্য, অযথা বদনাম, ব্যবসায় আকস্মিক লস কিংবা বিনিয়োগ বিপর্যয় আসতে পারে, প্রিয়জন হারানোর শোক, হঠাৎ আইনি জটিলতায় জড়িয়ে পড়া, পরিবারে মনোমালিন্যতা, দাম্পত্য কলহের প্রবণতা বাড়তে পারে, বন্ধুত্বের জায়গায় আঘাত আনবে, শত্রু বৃদ্ধি ঘটবে। আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ নভেম্বরের 10 তারিখ অবধি এই সব কিছুরই সম্মুখীন হতে পারে বিভিন্ন রাশির জাতক জাতিকারা। সব রাশিরই জাতক জাতিকাদের তাই অনুরোধ রইল, খুবই সাবধানে এবং ধীরে পা বাড়িয়ে চলতে হবে, কারণ বিপদ যখন তখন আসতে পারে। কিছু প্রাপ্তি ঘটতে পারে এই সময়, তবে ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকবে। আপনার রাশিতে কি সেই ক্ষতির সম্ভাবনা সেটাই আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এবং শুনবেন, চেষ্টা করব যতটা সহজ করে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা যায়। অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বৃষ রাশি, নতুন কোনো কাজ করতে গেলে বাধা আসতে পারে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে, তাই শরীরের দিকে ভীষণভাবে খেয়াল রাখবেন সবসময়। স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা বাড়তে পারে, তাই বাক বিতণ্ডা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা করে সমস্যার সমাধান করুন, কিংবা কিছু ক্ষেত্রে সাইলেন্ট হয়ে যান, কারণ কথায় কথা বাড়ে, তাই চুপ থাকলে কিছুটা পরিবেশ অনুকূলে থাকবে, পরে সেটা আলোচনার মাধ্যমে মীমাংসা করলে ভালো হবে আপনাদের জন্য। সন্তানের সাথেও মতবিরোধ হতে পারে, তাই অযথা উত্তেজিত হয়ে পড়বেন না, বরং বোঝান, বুঝিয়ে অবস্থার পরিবর্তন করুন। ভালো খবর এটাই, সমস্ত কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আগামী 10ই নভেম্বরের পর থেকে, আবার স্বাভাবিক জীবন শুরু হয়ে যাবে, পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে থাকবে এবং কর্মে গতি আসবে, মানসিকভাবে চাপ মুক্তি হতে পারে, ব্যবসায় খুব একটা ভালো কিছুর মুখ দেখতে পাচ্ছিলেন না সেটা পাবেন, সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা থেকে একটু হলেও মুক্তি পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভরসার জায়গাটা আবার তৈরি হবে এবং একটা সুখী দাম্পত্য জীবনের মধ্যে নিজেকে কাটাতে পারবেন, প্রেম ভালোবাসা বাড়বে, আর্থিক সচ্ছলতা বাড়বে। যদি পারেন, যারা দম্পতি আছেন, কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসতে পারেন, এতে নিজেদের মধ্যে বন্ডিংটা আরও মজবুত হবে এবং মানসিকভাবে অনেকটাই হালকা লাগবে নিজেদেরকে। তবে অবশ্যই 10 তারিখের পর থেকে আপনি যেতে পারেন, তার আগে না যাওয়াই ভালো। সূর্যগ্রহণের প্রভাব থেকে নিজেদেরকে আংশিকভাবে প্রভাবমুক্ত রাখতে হলে গ্রহণ চলাকালীন একটু জেগে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা আছেন তারা খুব সাবধানে চলাহাঁটা করবেন, জলের ধারে না যাওয়ার চেষ্টা করবেন, ফল পাকড় কিছু খাবেন না, গ্রহণের আগে খাওয়া দাওয়া সেরে ফেলবেন। মনে রাখবেন এটি একটি দীর্ঘকালীন গ্রহণ, প্রায় 4 ঘন্টার উপর,
তাই এই সময়টা নিজেদের কাজকর্ম খুবই সতর্কতামূলকভাবে করবেন। কোনো পূজার্চনা করবেন না, ঠাকুর ঘরে যাবেন না, ঠাকুরকে ছোবেন না এই সময়কালে, কোনো ধারালো অস্ত্র দিয়ে কোনো কাজ করবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলারা তো একদমই নয়। খাবার দাবার ভালো করে ঢেকে রাখবেন, জলের গ্লাস উপুর করে রাখবেন, জল খেলে তা ভালো করে ধুয়ে রাখবেন, যদি সম্ভব হয় একটু তুলসী পাতা জলের ওপর একটি পাতা দিয়ে রাখতে পারেন, দিলে ভালো হয়। সূর্যগ্রহণ শেষ হলে ভালো করে চান করুন এবং সূর্যগ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধ মনে গরিব দুঃখীদের সাধ্য মতো দান করুন এবং প্রতিদিন সকালে চান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন। মন্ত্র বলতে অসুবিধে থাকলে সূর্যদেবকে ভক্তিভরে প্রণাম করুন আর প্রতিদিন সূর্য প্রণামের পর মহাদেবের উদ্দেশ্যে ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার বলে তাকে স্মরণ করে নতমস্তক হয়ে প্রণাম জানাবেন। খুব ভালো হয় যদি বাড়িতে কিংবা কোনো মন্দিরে তার মাথায় একটি বেলপাতা দিয়ে জল ঢালেন এবং ওই মন্ত্রটি বলেন। আর প্রতিটি শনিবার শনি মন্দিরে একটি নীল অপরাজিতার মালা দিয়ে তাকে পুজো করতে পারেন, অথবা পুজো না দিতে পারলে শুধু নীল অপরাজিতার মালা দিয়ে প্রণাম করুন। তারপর মন্দিরের বাইরে কোনো গরিব দুস্থ মানুষকে কিছু দান করুন আপনার সাধ্য মতন। এই কাজগুলো করলে শনিদেব তুষ্ট হন এবং তার আশীর্বাদ পাওয়া যায়। এই সমস্ত কাজগুলো করলে জীবনে রাহু কেতুর দুষ্ট প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় এবং সূর্যগ্রহণের যে ফল প্রভাব আপনাদের জীবনে পড়বে বা পড়ে সেইটাও অনেকটা কেটে যায়। এই ছিল সূর্যগ্রহণের প্রভাবে আপনার রাশির রাশিফল, যা আপনাদের সামনে তুলে ধরা আমার প্রয়োজন বলে মনে হয়েছে, যেটা আপনাদের কাজে লাগতে পারে জীবনে পথ চলার ক্ষেত্রে। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে পারেন এরপর কোন কোন বিষয়ের ওপর আপনারা জানতে চান, আমি তার উপর নিশ্চয়ই ভিডিওটা বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক পুরস্কার হিসাবে তো পেতেই পারি। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, রাধে রাধে, জয় শনিদেবের জয়।